আমার অষ্টম শ্রেণীতে পড়া মেয়ে জান্নাতুল্লাহ ইসলামী গত 3 মাসের 29 তারিখে আমার গ্রাম প্রতিবেশী মামা হয় জাইদুল সার কীটনাশকের দোকান করে হেলেন্সা হাজিরহাটে। তো আমি বাজারে সার দোকান করি, তো আমার মেয়েটা গত 29 তারিখে সে কিডন্যাপ করে নিয়ে যায় মোটরসাইকেলে করে আমি মেয়েটাকে 29 তারিখে বেলা 1টার দিকে খোঁজাখুঁজি করি যে মেয়েটা বাড়িতে নেই কেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে আমার মোজাম্মেল হক নামে আমার ওই বাজারের এক দোকানদার উনি বলতেছে তোমার মেয়েটাকে আমি দেখলাম যে হাসিয়া বৈরাগী গুটি জাহিদুল মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে দক্ষিণ মুখে বালুয়ার হাটের দিকে। হ্যাঁ, এটার উপর ভিত্তি করেই আমি থানায় গিয়েই 30 তারিখে যা ওই 29 তারিখে সন্ধ্যায় ওদের বাড়ি যাই। বাড়ি যাওয়া ওর মাকে বলি যে আমার বাচ্চাটা তোমার ছেলে নিয়ে গেছে, আমার বাচ্চাটা ফিরিয়ে দাও, কোথায় নাকি রাখিল বাচ্চাটা। হ্যাঁ, তখন বলছে আমরা জানি না কিছু। তারপর থানায় যাই, থানায় যা 30 তারিখে যা অভিযোগ দেই, একটা চিঠি করি। তা ওসি সাহেব বলছে যে ওই শরীফুল এসআইকে দায়িত্ব দেয়, দেওয়ার পর বলছে যে উনি আপনার মেয়ে খুঁজিয়ে নিয়ে দেবে। এই আর পর যোগাযোগ করি, এসআইও ভালোভাবে কথা কেনা, ওসি সাহেবের সাথেও ভালোভাবে কথা হয় না। ওসি সাহেব ওই একবার করি অফিসে আইসে যা সারাদিন বসে থাকি, ঘুরে আসি। এই অবস্থায় আমি আমার মেয়েটার কোনো সন্ধান পাচ্ছি না। বেঁচে আছে এখন, তারা কী করলো, কোন অবস্থায় রাখলো। আমি আপনাদের দৃষ্টিতে আইনের সহায়তা চাই, আমার বাচ্চাটাকে উদ্ধার যেন হয়। কি কারণে ইয়ে নিয়ে গেল? সে প্রেমের প্রলাভন দেখিয়ে আমি পরবর্তীতে জানতে পারি যে দাদা নাতিনের সম্পর্ক। এক পর্যায়ে মেয়েটাকে আমার নিয়ে যায়, সে 7 সন্তানের জনক, তার 4টে বাচ্চা আছে, সে বিবাহিত, 40 বছর বয়স তার। ফেসবুকের একটা কথা বলছেন, ফেসবুকে ছবি দিয়েছে, ফেসবুকে ছবি দিয়ে জানাইছে যে আমরা বিয়ে করছি, অমুক তমুক বিভিন্ন ধরনের কথাবার্তা। সেই ফেসবুকের ইয়েটা আছে, ফেসবুকে ছবিটা আছে আমার কাছে। এখন কি চান? এখন আমার মেয়েটা খুব ধরতেই। আচ্ছা, আপনি ওই কথাটা একটু গোছায় বলুন।